हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। माय सेल्फ राज्यश्री बनर्जी फ्रॉम बाँकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। आज के देखो हमें मॉर्फोलॉजी ऑफ फ्लावरिंग प्लांट्स द लीफ पार्ट पढ़ब। आगे दिन हमें मॉडिफिकेशन ऑफ स्टेम ऑलरेडी किंतु पढ़ नहीं, तार आगे मैं स्टेमर पुरो पार्ट रूट्सर पुरो पार्ट हो गए। हमें एक देखे एक फ्लावरिंग प्लांट्स की क्या पार्ट्स थाकबे, सब समय की रूट स्टेम लीव्स फ्लावर्स एंड फ्रूट्स। तो ये पाँचटा पाँचटार मध्य हमें रूट और स्टेम ये पार्टगुलो किन्तु पढ़ा हो गए और तादेर मॉडिफिकेशनगुलो जेने गेछि। एखन आमरा जेटा पढ़ब सेटा हच्छे द लीफ पार्ट। अर्थात आगे मॉडिफिकेशन जानार आगे आगे लीफेर माने एक साधारण इंट्रोडक्शन जेटा स्टेमेओ पढ़ेछि आमरा रूट्सेओ पढ़ेछि सेई रकमे एक पार्ट तोमादेर एखाने देवा आछे। कि बोलेछे द लीफ, द लीफ पार्टे कि बोलছে द लीफ इज ए ল্যাটারাল মানে যে আমরা যে গাছের পাতা বলি বাংলায় সেই পাতাটা কি সেটাই বলছে। কি দ লিফ ইজ এ ল্যাটারাল জেনারেলি ফ্ল্যাটেন স্ট্রাকচার বর্ন অন দ্য স্টেম। অর্থাৎ লিফ হচ্ছে স্টেমে বর্ন মানে স্টেমে জন্ম নেয় মানে স্টেমে থাকে এরম একটা স্ট্রাকচার যেটা জেনারেলি ফ্ল্যাটেন্ড হয় এবং ল্যাটারাল সাইড হয়। সবসময় দেখবে এরকম কাণ্ডটা উঠে গেছে এবং লিফ এখানে হচ্ছে শাখা প্রশাখা আছে আর তার এতে লিফগুলো আছে। অর্থাৎ একটা ল্যাটারাল স্ট্রাকচার এবং কি লিফ একটা ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার হয়। ওকে, তো সেটাই বলছে যে এই লিফ আমরা কিন্তু মেনলি স্টেমে পাই, অর্থাৎ বর্ন অন দ্য স্টেম অর্থাৎ স্টেমে জন্ম হয় এরকম একটা স্ট্রাকচার যেটা হচ্ছে সাধারণত ফ্ল্যাটেন্ড এবং সেটা ল্যাটারালি প্রেজেন্ট থাকে, তাকেই আমরা লিফ বলি। ওকে, ইট ডেভেলপস অ্যাট দ্য নোডস অ্যান্ড বিয়ার্স এ বার্ড ইন ইটস অ্যাক্সিল। অর্থাৎ এটা বলছে কোথা থেকে ডেভেলপ হয়। অর্থাৎ যেমন আমরা রুটস জেনেছিলাম যে একটা জার্মিনেটিং সিডসের তোমার এ থেকে জার্মিনেটিং সিডসের যে এমব্রায়ো থাকে তার যে র্যাডিক্যাল পোর্শন সেখান থেকে রুটস এবং যে প্লিউমেল পোর্শন সেখান থেকে শুটস তৈরি হয় অর্থাৎ স্টেম। আর লিফটা কোথা থেকে তৈরি হয়, লিফ বলছে যে স্টেমসের মধ্যে আমরা জেনেছিলাম নোডস ইন্টার নোডস, নোডস কাকে বলে যেখান থেকে লিফ তৈরি হয়। অর্থাৎ লিফ কোথা থেকে ডেভেলপ হয়, অ্যাট দ্য নোডস অর্থাৎ স্টেমসের যে নোডস পোর্শন থাকে সেখান থেকে লিফ তৈরি হয়। অ্যান্ড বিয়ার্স এ বার্ডস ইন ইটস অ্যাক্সিল, এবং মনে করে এটা হচ্ছে স্টেম, এই স্টেম থেকে একটা লিভস তৈরি হলো, এই যে অ্যাক্সিল এই অ্যাক্সিলের এখানে কিন্তু একটা বার্ডস থাকে। ওকে, একে কি বলা হয়, অ্যাক্সিলারি বার্ডস। দ্য অ্যাক্সিলারি বার্ডস ল্যাটার ডেভেলপ ইনটু এ ব্রাঞ্চেস, অর্থাৎ এই যে অ্যাক্সিলারি বার্ডটা এই অ্যাক্সিলারি বার্ডটা কি হয় পরে একটা ব্রাঞ্চ তৈরি করে দেয়। তাহলে কি হলো, আমাদের নোডস থেকে হচ্ছে লিভস ডেভেলপ করলো এবং এই যে লিভসের লিভস হচ্ছে একটা বার্ড বিয়ার করে যেটাকে যেটা হচ্ছে তার অ্যাক্সিলে থাকে এবং সেটাকে আমরা অ্যাক্সিলারি বার্ড বলি। এই অ্যাক্সিলারি বার্ডটা পরে একটা ব্রাঞ্চ তৈরি করে, সেই জন্য যখন দেখবে যে অ্যাক্সিলারি বার্ডও নোডে অবস্থিত এবং লিভসও হচ্ছে নোডে অবস্থিত এবং অ্যাক্সিলারি বার্ড থেকে ব্রাঞ্চ তৈরি হচ্ছে, তাহলে ব্রাঞ্চটাও হচ্ছে নোডস থেকেই তৈরি হচ্ছে এবং লিভসও হচ্ছে নোডস থেকেই তৈরি হচ্ছে। তাই আমরা যখন নোডসের ডেফিনেশন পড়েছিলাম জেনেছিলাম যে স্টেমের এই রকম পোর্শন যেখান থেকে ব্রাঞ্চ অথবা লিভস হচ্ছে ডেভেলপ করে। ওকে, লিভস অরিজিনেট ফ্রম শুট এপিকাল মেরিস্টেম অ্যান্ড আর অ্যারেঞ্জ ইন অ্যান অ্যাক্রোপেটাল অর্ডার। অর্থাৎ লিভস যদি শুট এপিকাল মেরিস্টেম থেকে তৈরি হয়, অর্থাৎ এরকম হচ্ছে শুট, শুটসের মনে করা একদম এপিক্সের যে মেরিস্টেমটা সেখান থেকে হচ্ছে লিভ তৈরি হলো, তখন তাকে তখন বলা হয় অ্যাক্রোপেটাল অর্ডার। ওকে, মানে এখানেই হচ্ছে লিভস হচ্ছে তৈরি হয়ে গেল। সাধারণত কী হয়, শুটসের হচ্ছে ল্যাটারাল দিক থেকে লিভস তৈরি হয়, কিন্তু অনেক সময় দেখা যায় এপিকাল মেরিস্টেম থেকেও হচ্ছে লিভস তৈরি হয়ে গেল। দে আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভেজিটেটিভ অর্গান ফর ফটোসিনথেসিস, অর্থাৎ আমরা ছোটো থেকেই জানি যে গাছের পাতার মধ্যে কী থাকে, ক্লোরোফিল থাকে এবং সেখানে কী হয়, ফটোসিনথেসিস হয়। সেটাই বলছে দে আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভেজিটেটিভ অর্গান ফর ফটোসিনথেসিস, অর্থাৎ এটা একটা ভেজিটেটিভ অর্গান কেন বলছে, যেহেতু উদ্ভিদের একটা অর্গান, উদ্ভিদের যাই অর্গান হোক তাকে ভেজিটেটিভ বলা হয়। ওকে, তো সেই জন্যই বলছে এটা একটা ফটোসিনথেসিসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভেজিটেটিভ অর্গান। ওকে, এ টিপিক্যাল লিভ কনসিস্ট অফ থ্রি মেইন পার্টস, লিভ বেস, পেটিওল অ্যান্ড ল্যামিনা। তো একটা
একটা মে এবার একটা লিপস, মানে লিপসটা কোথা থেকে তৈরি হয় এবং সেখানে কি বার্ডস থাকে, অ্যাক্সিলারি বার্ডস থাকে, এবং সেই অ্যাক্সিলারি বার্ডস থেকে ব্রাঞ্চ তৈরি হয়, এবং লিপসটা যদি এপিক্ল্যাটারালি না হয়ে এপিকাল মেরিস্টেমে হয়ে থাকে তাহলে তখন সেটা অ্যাক্রোপেডাল অর্ডারে তৈরি হয়, ডেভেলপ করে। এবং জানলাম লিপসের হচ্ছে ফটোসিনথেসিসে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবারে হচ্ছে একটা লিফকে আমরা ধরবো এবং তার বিভিন্ন পার্টসগুলোকে আমরা জানবো। সেটাই বলছে টিপিক্যাল লিফ কনসিস্ট অফ থ্রি মেইন পার্টস, লিফ বেস, পেটিওল অ্যান্ড ল্যামিনা। দ্য লিফ ইজ অ্যাটাচড টু দ্য স্টেম বাই দ্য লিফ বেস অ্যান্ড মে বিয়ার টু ল্যাটারাল স্মল লিফ লাইক স্ট্রাকচার স্টিপিউলস। ওকে, অর্থাৎ একটা এই যে লিফ, এই লিফের হচ্ছে তিনটে পার্ট থাকে, কি কি? একটা হচ্ছে দেখো লিফ বেস, এটাকে বলবো পেটিওল, এবং এটাকে বলবো ল্যামিনা। অর্থাৎ লিফ, লিফের কি হয়, আমরা যখন ছবি আঁকি এরকম আঁকি, তারপরে এরাম আঁকি। তো এই যে দেখো আমি যদি ছবিটা আঁকি এরাম আঁকবো, একে কি এরাম আঁকি, এরাম ছবি আঁকি তো আমরা। আর এখানে কি হয়, কাণ্ডটা থাকে স্টেমটা, তো এই স্টেমের সাথে যে পোর্শনে লিফটা লেগে আছে সেটাকে বলবো লিফ বেস। আর এই যে ফ্ল্যাটেন যে পোর্শনটা, এই পোর্শনটাকে এটাকে বলবো ল্যামিনা। আর এই ল্যামিনা লিফ বেস ছাড়া যে একটা ছোট্ট ডান্ডা মতো থাকে লিফটা তৈরি হওয়ার আগে, সেটাকে বলবো পেটিওল। ওকে, তাহলে লিফ বেস হচ্ছে এই যে লিফ, এই যেটার সাথে যুক্ত আছে আসল স্টেমসের সাথে বা ব্রাঞ্চের সাথে, সেটাকে লিফ বেস। তারপরে হচ্ছে পেটিওল, এবং তারপরে ফ্ল্যাটেন পোর্শন, এটাকে বলছি ল্যামিনা। ওকে, তারপরে বলছে লিফ বেস। এবার প্রত্যেকটাকে নিয়ে আমরা বলবো যে তাদের কাজ কী, লিফ বেসের কাজ কী। লিফ বেস কী করে সেটাই বললো আগের পাতায়, যে ইজ অ্যাটাচড দ্য স্টেম বাই দ্য লিফ বেস। ওই মানে লিফটা অ্যাটাচ থাকে স্টেমসের সাথে বাই দ্য লিফ বেস, লিফ বেসের সাহায্যে এটা অ্যাটাচড আছে। অ্যান্ড বিয়ার টু ল্যাটারাল স্মল লিফ লাইক স্ট্রাকচার কল্ড স্টিপিউলস। অর্থাৎ এই লিফ বেসের জায়গায় হচ্ছে দুটো স্মল লিফ লাইক স্ট্রাকচার থাকে, অর্থাৎ এইখানটা হচ্ছে এরকম এরকম থাকে। তো সেই সেই স্মল লিফ লাইক স্ট্রাকচারগুলোকে বলা হয় স্টিপিউলস। ওকে, ইন মোনোকটিলিডনাস দ্য লিফ বেস এক্সপেন্ড ইনটু এ সিট কভারিং দ্য স্টেম পার্শিয়ালি অর হোললি অর হোললি। অর্থাৎ কি বলছে, মোনোকটিলিডনাস যে প্ল্যান্টসগুলো, অর্থাৎ একবীজপত্রী, আমি এটা কিন্তু বলে দিয়েছি আগে যখন তোমাদের রুটস পড়েছিলাম, তখন সেকেন্ড ক্লাসটা হবে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের সেকেন্ড ক্লাসে, যে মোনোকটিলিডনাস ডাইকটিলিডনাস এটা মানেটা কি ছবি দেখে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, এবং তাদের মোনোকট এবং ডাইকটও বলে থাকে। ওকে, তো মোনোকটিলিডনাস যে প্ল্যান্টসগুলো তাদের ক্ষেত্রে কি দেখা যায়, এই যে লিফ বেসটা এখানে যেমন আটকে আছে, এক্ষেত্রে কি হয় লিফ বেসটা কি হয় এক্সপ্যান্ড করে যায়, করে একটা শীত মতো তৈরি করে। এই শীত মতো এই যে লিফ বেস এক্সপ্যান্ড ইনটু এ শীত কভারিং দ্য স্টেম পার্শিয়ালি অর হোললি, অর্থাৎ এটা একটা শীতের মতো অংশ তৈরি করে এবং স্টেমটাকে কি করে থাকে কভার করে থাকে। যেমন দেখবে ভুট্টার যদি গাছ দেখো তাহলে বুঝতে পারবে যে তার ক্ষেত্রে দেখবে যে লিফ যে বেসটা আছে সেটা কি করবে, গাছটাকে পার্শিয়ালি আর হোললি কিন্তু সেটাকে কভার করে আছে। ওকে, এই যে দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো এটা একটা মোনোকটিলিডনাস প্ল্যান্ট। ওকে, এ দেখো এটা হচ্ছে, এটা হচ্ছে লিফ, এই লিফের যে লিফ বেস কোনটাকে বলবো, লিফটা এই আসল স্টেমসের সাথে যেটার সাথে যুক্ত আছে সেটাকে বলবো লিফ বেস, যে জায়গাটা। তাহলে এটা হচ্ছে লিফ বেস, এই বেসটা দেখো কীরকম একটা শীত মতো অংশ তৈরি করেছে, এই যে শীত একটা শীত এইরকম কিন্তু মানে একদম ক্লিয়ার কাট যে যুক্ত আছে তা না, এই যে যুক্ত হয়ে একটা শীতের মতো অংশ তৈরি করে এই যে স্টেমটা সেটাকে পার্শিয়ালি কিন্তু কভার করছে। এই যে পার্শিয়ালি কভার করছে এইরকম স্টেম মানে এইরকম লিফ বেস কিন্তু মোনোকটের ক্ষেত্রে দেখা যায়। সেটাই বলছে ইন মোনোকটিলিডনাস দ্য লিফ বেস এক্সপ্যান্ড, এই যে এক্সপ্যান্ড করে গেছে, এই যে লিফ বেসটা এসে এখানে কি হয়েছে এক্সপ্যান্ড করে গেছে, গিয়ে একটা শীতের মতো অংশ, এই যেটা শীতের মতো অংশ তৈরি করছে, শীত কভারিং দ্য স্টেম পার্শিয়ালি অর হোললি। ওকে, ইন সাম লেগুমিনাস প্ল্যান্ট দ্য লিফ বেস মে বিকাম সোয়ালেন উইচ ইজ কল্ড পালভিনাস। আবার মোনোকটের ক্ষেত্রে তো এরকম লিফ বেস দেখা যায়, অর্থাৎ ফার্স্টে বললো লিফ বেস কাকে বলে, তারপরে বললো যে লিফ বেসের ওখানে কিছু আরও স্মল লিফ লাইক স্ট্রাকচার থাকে তাকে বলে স্টিপিউলস। ওকে, পয়েন্টগুলো মনে রাখো, ফার্স্টে হচ্ছে লিফ বেসের ডেফিনেশন বললো, তারপরে বললো যে স্টিপিউলসটা কি,
তারপরে বলছে মনোকটের ক্ষেত্রে লিফ বেসটা কীরকম থাকে। লিফ বেসটা কী হয়, এক্সপ্যান্ড করে স্টেমটাকে পার্শিয়ালি অথবা হোললি কভার করে। এরপর বলছে লেগুমিনাস প্ল্যান্টসের ক্ষেত্রে লিফ বেসটা কেমন থাকে। বুঝে গেল, চারটে পয়েন্টে কিন্তু লিফ বেসটাকে ডিসক্রাইব করছে। ফার্স্টে হচ্ছে লিফ বেস কাকে বলে, যেটার সাহায্যে হতে এটা যুক্ত থাকে স্টেমসের সাথে। তারপর হচ্ছে স্টিপিউলস কাকে বলে, স্মল লিফ লাইক স্ট্রাকচার দেখা যায় এই বেসে, লিফ বেসের জায়গায়, সেটাকে স্টিপিউলস বলে। তারপর মনোকটিলিডনাসের ক্ষেত্রে কীরকম দেখা যায়, লিফ বেসটা এক্সপ্যান্ড করে শীত তৈরি করে যেটা পার্শিয়ালি ওর হোললি স্টেমটাকে কভার করে। আর তারপরে হচ্ছে লেগুমিনাস প্ল্যান্টসের ক্ষেত্রে কী হয়, এই যে লিফ বেসটা সেটা বলছে এই রকম সরু হয়ে যোগ হয় না, এসে এরম কী হয় এখানটা ফুলে মতো যায়। এই যে ফোলা অংশটা, এটাকে বলছি, এটা লেগুমিনাস যে প্ল্যান্টসগুলো সেইটার ক্ষেত্রে, যেগুলো ডাল জাতীয় যে গাছগুলো সেই জাতীয় গাছে, যেমন তোমার মটরশুঁটিতে দেখতে পাবে যে লেগুমিনাস প্ল্যান্টস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ওই রকম লিফ বেসটা কী হয়, সোয়লেন হয়ে যায়, এখানটা সোয়লেন অর্থাৎ ফুলে যায়। ফুলে গিয়ে কী তৈরি করে, হুইচ ইজ কল পালভিনাস, অর্থাৎ সেইটাকে বলা হয় পালভিনাস। তাহলে এখান থেকে কী কী নতুন জানলাম, স্টিপিউলস আর পালভিনাস। স্টিপিউলস হচ্ছে এই স্মল লিফ লাইক স্ট্রাকচারগুলো, আর পালভিনাস কাকে কোথায় দেখা যায়, লেগুমিনাস প্ল্যান্টসের ক্ষেত্রে। এটা কি লিফ বেসটা কী হয়, লেগুমিনাস প্ল্যান্টসের ক্ষেত্রে সোয়লেন হয়ে যায় অর্থাৎ ফুলে যায়, সেই তখন সেটাকে বলা হয় পালভিনাস। বোঝা গেল, তাহলে লিফ বেস সম্বন্ধে কিন্তু এই চারটেই পয়েন্ট তোমাদের এনসিইআরটিতে আছে, এবং তোমাদের এই চারটেই পয়েন্ট তোমরা মনে রাখবে, বাইরের কিছু মনে রাখার দরকার নেই, এখান থেকেই কোশ্চেন আসবে। ওকে, স্টিপিউলস কাকে বলে, বা বলতে পারে টু ল্যাটারাল স্মল লিফ লাইক স্ট্রাকচার দেখা যায় লিফ বেসে, তাকে কী বলে, স্টিপিউলস বলে, পালভিনাস বলে, পিটিওল বলে, ল্যামিনা বলে, তখন তোমাকে মনে রাখতে হবে সেটাকে স্টিপিউলস বলে। আবার বলতে পারে পালভিনাস কোথায় দেখা যায়, তখন হচ্ছে লেগুমিনাস প্ল্যান্টসের ক্ষেত্রে দেখা যায়, অথবা কোন প্ল্যান্টসের ক্ষেত্রে লিফ বেসগুলো হচ্ছে এক্সপ্যান্ড করে শীত তৈরি করে এবং স্টেমটাকে পার্শিয়ালি এবং হোললি কভার করে, মনোকট না ডাইকট না দুজনের ক্ষেত্রেই দেখা যায়, তখন মনে রাখতে হবে এটা মনোকটের ক্ষেত্রে এই রকম লিফ বেস দেখা যায়। বোঝা গেল, এবার আসছে পিটিওল। দ্য পিটিওল হেল্প হোল্ড দ্য ব্লেড টু লাইট, অর্থাৎ এই যে পিটিওল এটা, তাহলে লিফ বেসটা সম্বন্ধে এটা সম্বন্ধে আমাদের হয়ে গেল। এবার আসছে পিটিওল, অর্থাৎ এই ডান্ডা, ছোট যে ডান্ডা থাকে সেটা, সেটা কী বলছে, এই পিটিওলটা কী করে, হেল্প করে হোল্ড দ্য ব্লেড টু দ্য লাইট, অর্থাৎ এইটা হচ্ছে ব্লেড, ব্লেডটাকে হচ্ছে লাইটে হচ্ছে হোল্ড করে রাখার জন্য, যে এটা হোল্ড করে আছে, ধরে আছে, এই ধরে রাখার জন্য হচ্ছে পিটিওল হচ্ছে হেল্প করে। লং থিন ফ্লেক্সিবল পিটিওল অ্যালাউ লিফ ব্লেড টু ফ্ল্যাটার ইন উইন্ড, অর্থাৎ লং যদি লম্বা এবং ফ্লেক্সিবল হয় তাহলে কী হয়, বাতাস যখন দেবে, হাওয়া যখন দেবে, তখন সেটা হচ্ছে দুলতে থাকবে, সেটাই বলছে। লং এবং থিন এবং ফ্লেক্সিবল পিটিওল যদি হয় তাহলে সেটা অ্যালাউ করবে লিফ ব্লেডসটাকে, লিফ ব্লেডসটাকে কী অ্যালাউ করবে, টু ফ্ল্যাটার ইন উইন্ড, অর্থাৎ সেটাকে নড়াচড়া করতে সাহায্য করবে, কারণ হাওয়া দিলে সেটা নড়ে যাবে, এটা তো ফ্লেক্সিবল পিটিওলটা, অর্থাৎ এটা যদি নিচু হয়ে যায়, এর সাথে ব্লেডটা আটকানো আছে সেটাও নিচু হয়ে যাবে, সেইভাবেই হচ্ছে এটা হতে থাকবে। ওকে, অ্যান্ড ব্রিঙ্গিং ফ্রেশ এয়ার টু লিফ সারফেস, এবং এটা যদি এরকম নড়াচড়া করে হাওয়ার সাথে সাথে পাতাটা, তাহলে কী হবে, এখানে ফ্রেশ এয়ার আসতে থাকবে, এইভাবেই হচ্ছে কী হবে, গাছের এই যে পাতার ওপরের সারফেসটাতে ফ্রেশ এয়ার আসতে থাকবে। দ্য ল্যামিনা, অর্থাৎ পিটিওল সম্বন্ধে এটাই বললো যে পিটিওল হচ্ছে হোল্ড করে রাখে সানলাইটে, এবং সেটা কী করে, যদি সেটা থিন ফ্লেক্সিবল এবং লং হলে সেটা কী করে, হাওয়ার সাথে হচ্ছে দুলতে থাকে, এবং তার ফলে কী হয়, এই যে ল্যামিনা, ল্যামিনা পোর্শনে ফ্রেশ এয়ার হচ্ছে আসতে থাকে। তাহলে সানলাইট হচ্ছে আমাদের ফটোসিনথেসিসের জন্য, দেখো সানলাইট লাগে, সেখানেও পিটিওল হেল্প করছে, সেটাকে হোল্ড করে রাখছে সানলাইটে, আরেকটা কি ফ্রেশ এয়ার আসছে, এবং সেখান থেকে কী নেবে, সেখান থেকে ফটোসিনথেসিসের জন্য CO2 নেবে গাছ, ফ্রেশ এয়ার আসতে থাকে, সেখান থেকে CO2টা নিতে সুবিধা হবে। তারপরে বলছে ল্যামিনা সম্বন্ধে, দ্য ল্যামিনা অর দ্য লিফ ব্লেড ইজ দ্য গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট অফ দ্য লিফ উইথ ভেইনস অ্যান্ড ভেইনলেটস, অর্থাৎ ল্যামিনা অথবা লিফ ব্লেড, এটাকে ল্যামিনাও বলতে পারি এবং লিফ ব্লেড বলতে পারি, যেটা হচ্ছে এক্সপ্যান্ডেড যে পার্ট, এই পার্টটা, তো সেটাকে বলছে ল্যামিনা অথবা লিফ ব্লেড। কী বলছে, ইজ দ্য গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট, এটা হচ্ছে গ্রিন হয় এবং এক্সপ্যান্ডেড পার্ট হয়, দেখো লিফ বেস এবং পিটিওলসের থেকে এক্সপ্যান্ডেড না, এটা হচ্ছে এক্সপ্যান্ড করে গেছে, সেই জন্যই বলছে, তো গ্রিন এবং এক্সপ্যান্ডেড পার্ট হচ্ছে ল্যামিনা এবং লিফ ব্লেড।
part of the leaf with veins and veinlets. Veins ebong veinlet kake bole? Ei je gacher pata dekhbe shira uposhira thake. Erokom hocche shira uposhira hocche thake. Tumra jara chote bela ako chote bela মানে সবাই এই গাছের পাতা আঁকতে সবাই জানে, তো সেখানে আমরা একটা মধ্য শিরা আঁকি, একটা মাঝখানে শিরা, এবং তারপর সেখান থেকে আবার এরকম রকম শিরা আঁকি, তো সেখান থেকে আবার শিরা আঁকি, এগুলো হচ্ছে উপশিরা, এরকম আঁকা আঁকা হয়। তো তো সেইগুলোকেই বলা হয় ভেন্স, মেন যে শিরাগুলো সেগুলোকে ভেন্স, আর যেগুলো ছোটো ছোটো থাকে সেগুলোকে হচ্ছে ভেইনলেটস। বোঝা গেল? তাহলে ল্যামিনা কাকে বলে? ল্যামিনা হচ্ছে সেই এক্সপ্যান্ডেড পার্টটা যেখানে হচ্ছে ভেইনস এবং ভেইনলেটস থাকে আর গ্রিন পার্ট হয়ে থাকে। গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট অফ দ্য লিফ, অর্থাৎ লিফের সেই পার্টটা যেখানটা গ্রিন এবং এক্সপ্যান্ডেড এবং লি ভেইন এবং ভেইনলেটস থাকে। বোঝা গেল? দেয়ার ইজ ইউজুয়ালি এ মিডল প্রমিনেন্ট ভেইন, যেটা বললাম যে সাধারণত দেখা যায় কি একটা গাছের পাতায় মাঝখানে একটা হচ্ছে শিরা থাকে, যেটাকে আমরা মধ্য শিরা বাংলায় বলে থাকি, সেটাই বলছি। দেয়ার ইজ ইউজুয়ালি, সেখানে সাধারণত কি দেখা যায়, মিডল প্রমিনেন্ট ভেইন, একটা মাঝখানের একটা প্রমিনেন্ট, একটা স্পষ্ট হচ্ছে শিরা দেখা যায়। Which is known as midrib, যেটাকে বলা হয় midrib, বাংলায় বলা হয় মধ্য শিরা, তার ইংরাজিটা করে দেখো, মধ্য ইংরাজি মিড আর শিরা হচ্ছে রিব, অর্থাৎ midrib। তাহলে মাঝখান দিয়ে যে রিবটা যায়, প্রমিনেন্ট প্রমিনেন্ট যে ভেইনটা যায়, সেটাকে বলা হয় midrib। Veins provide rigidity to the leaf blade and act as a channel of transport for water, minerals and food materials. অর্থাৎ এই যে veins, veinsগুলো কেন থাকে? veinsটা কি হয়, লিফটাকে একটা রিজিডিটি দেয়, অর্থাৎ মনে করো কিছুই নেই, এই অবধি একটা অংশ এসে এখানটা হচ্ছে একটা পাতা মতো, তো সেটা তো সবসময় পাতাটা নেতিয়ে থাকবে। এখানে যদি রিবস থাকে তাহলে তার একটা ভার থাকবে এবং সেটা একটা রিজিডিটি পাবে, তো সেটাই বলছে। Veins provide rigidity to the leaf blade and act as a channel of transport for water, minerals and food material. অর্থাৎ এই যে রিব, এই যে veins, veinlets, এগুলোর মধ্যে দিয়ে কী হয়, ওয়াটার এবং মিনারেলস আসে এবং ফটোসিনথেটিস, যেটা ফটোসিনথেসিসের মাধ্যমে এখানে তৈরি হলো, মনে করে এই প্রান্তে একটা তৈরি হয়েছে, তো সেটা কীভাবে রুটসে যাবে, সেটা এইভাবেই রুটসে যাবে, এখান থেকে কী হবে, এই যে ভেইন ভেইনলেটসগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে কী হবে, এই যে মধ্য শিরা অর্থাৎ মিড রিব আছে সেটাতে আসবে এবং সেখান দিয়ে এসে স্টেমসে যাবে, এবং স্টেমসে হচ্ছে জাইলেম ফ্লোয়েম আছে, সেখান দিয়ে কোথায় চলে যাবে, সেটা বিভিন্ন অংশে ছড়িয়ে যাবে এবং সেই রুটসের একদম শেষ প্রান্তে গিয়েও সেটা পৌঁছে যাবে। তাহলে আমাদের কিন্তু এই ফটোসিনথেটিস বা রুটসে যে ওয়াটার এবং মিনারেলসগুলো অ্যাবজর্ব হচ্ছে সেগুলো স্টেম দিয়ে এলো, এসে এই লিফ বেস অবধি এলো জাইলেম ফ্লোয়েম দিয়ে, তারপরে সেটা এই অবধি এলো, এসে তারপরে তারপরে কী করে যাবে, এই শিরা উপশিরাগুলোর মধ্যে দিয়েই হচ্ছে সেগুলো যায়। তারপরে বলছে দ্য সেপ মার্জিন, তাহলে এই ভেইনসগুলোর হচ্ছে কী কাজ, ফার্স্ট হচ্ছে রিজিডিটি আর সেকেন্ড হচ্ছে আমাদের কন্ডাক্ট মিনারেলস ওয়াটার অ্যান্ড ফটোসিনথেটিস, ফটোসিনথেটিস বা ফুড মেটেরিয়ালস। দ্য শেপ মার্জিন অ্যাপেক্স সারফেস অ্যান্ড এক্সটেন্ট অফ ইনসিশন অফ ল্যামিনা ভ্যারিজ ইন ডিফারেন্ট লিপস, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট লিপসের ক্ষেত্রে কী দেখা যায়, শেপ হচ্ছে আলাদা আলাদা থাকে। তোমরা যদি তোমাদের বাইরের পরিবেশটাকেই দেখো তাহলেই দেখবে যে কতগুলো লিপস তোমরা দেখতে পাবে এবং সব কিন্তু আলাদা আলাদা, বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানে প্রত্যেকটা গাছের লিপস কিন্তু আলাদা আলাদা থাকে, কিছু না কিছু ডিফারেন্স তাতে থাকবে। তো সেটাই বলছে যে বিভিন্ন গাছে বিভিন্ন লিপসের ক্ষেত্রে হচ্ছে শেপ, মার্জিন এবং অ্যাপেক্স, অ্যাপেক্সটা কোনো অ্যাপেক্সটা হচ্ছে তীক্ষ্ণ হয়, দেখো এইখানেই তিনটে ছবি দিয়েছে, তিনটে তিন রকম, এটা দেখো কতটা তীক্ষ্ণ, এটা অতটাও নয়, এটা দেখো একদমই তীক্ষ্ণ নয়, সেই রকম। তো দেখবে একটা গোলাপ ফুলের পাতা আর একটা দেখবে কলা গাছে, কলা গাছের পাতা, তো দুটো তো একদম ডিফারেন্ট, তো সেটাই দুটোই কিন্তু পাতা, দুটোই লিপস, কিন্তু দুটো একদমই আলাদা, শেপ মার্জিন অ্যাপেক্স সারফেস অ্যান্ড এক্সটেন্ট অফ ইনসিশন, ইনসিশন মানে হচ্ছে এই যে এইগুলো, এগুলো কোনোটার অনেকটা বেশি ঢোকা, কোনোটার একটু একটু, কোনোটার আবার ইনসিশন নেই, তো এই হিসেবে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ লিভস হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে এক্সিস্ট করে, তো সেগুলোর কিছু কিছু আমরা জানবো যেটুকুনি আমাদের দরকার নিটের জন্য। ওকে, তো সম্পূর্ণ কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের নিটে চান্স পেয়ে যাওয়ার পরে আর এগুলো তেমন লাগবে না, কারণ এগুলো আমাদের প্ল্যান্টস রিলেটেড মানে চ্যাপ্টার,
তো এগুলোতে শুধুমাত্র এনসিইআরটিতে যেটুকু আছে সেইটুকুই করো, এমনকি হিউম্যান্সের ক্ষেত্রেও আমি বলেছি এনসিইআরটিতে যেটুকু আছে সেটুকুই করো নিটে যদি মানে ভালো পেতে চাও। নিচে মানে তোমরা যদি বাইরের করে মানে মনে করো এই লিপসটা এখান থেকে পড়লে, পড়ে তুমি একটা অন্য বই পড়লে সেখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, তো অত ইনফরমেশন জেনে কিন্তু লাভ নেই। নিটে আমাদের ভালো রেজাল্ট করতে হলে আমাদের এনসিইআরটিটাকে একবার ছেড়ে 10 বার পড়তে হবে, বুঝা গেল? তো এরপরে আছে ভেনিশন, আজকে আমরা এই ইন্ট্রোডাকশন অবধি জানবো, পরের দিন আমরা পড়বো ভেনিশন, টাইপস অফ লিভস এবং তারপর ফাইলোট্যাক্সি, মডিফিকেশন অফ লিভস, এই অবধি হলে হচ্ছে লিভ শেষ, তারপর হচ্ছে আমাদের ফ্লাওয়ার শুরু এবং ফ্লাওয়ার্স, তারপর ফ্রুটস এবং তারপরে আস্তে আস্তে আরও কটা টপিক আছে, তো সে কটা শেষ হলে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ, হ্যালো।